আসসালামু আলাইকুম, আমন্ত্রণ MS বাংলা নিউজে। সুপ্রিয় দর্শক, শেষবারের মতো আবারও বাড়ল হজ নিবন্ধনের সময়সীমা। জানিয়ে দেব আপনাদেরকে কতদিন পর্যন্ত চলবে হজ নিবন্ধন। অন্যদিকে হজের খরচ কমানোর দাবি ধর্ম মন্ত্রণালয়ের, বিমান ভাড়া 1.5 লাখ টাকার করার সুপারিশ ধর্ম মন্ত্রণালয়ের। তো হজের খরচ সব শেষে কত গিয়ে দাঁড়াচ্ছে বিস্তারিত জানিয়ে দেব আপনাদেরকে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। হজের নির্ধারিত কোটা পূরণ না হওয়ায় চলতি বছর নিবন্ধনের সময় চলতি দফায় আরও 5 দিন বাড়ানো হলো, অর্থাৎ 21 মার্চ পর্যন্ত চলবে হজ নিবন্ধন। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী 21 মার্চ পর্যন্ত হজযাত্রীদের বিশেষ অনুরোধে শেষবারের মতো বর্ধিত করা হলো। নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত রয়েছে। যারা এখনও পাসপোর্ট পাননি তাদের জন্য এটি একটি অনন্য সুযোগ। কোটা পূর্ণ হওয়ার সাথে সাথে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এতে আরও বলা হয়, আগামী 21 মার্চে হজ কার্যক্রম পরিচালনাকারী সকল ব্যাংকে অফিস সময়ের পরেও প্রস্তুতকৃত ভাউচার সমূহের অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংকের শাখাসমূহ খোলা রাখার জন্য অনুরোধ করা হলো। অন্যদিকে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম বলেছেন, হজ প্যাকেজের দাম কমানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমরা এখনও আদালতের আদেশের অনুরূপী পাইনি, যদি নতুন কোনো সিদ্ধান্ত হয় আমরা পরে আপনাদের জানাব। তিনি আরও বলেন, বিদ্যমান প্যাকেজের অধীনে হজের নিবন্ধন বৃহস্পতিবার শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আরও 5 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। 15 মার্চ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় 9,569 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 91,246 জন হজে যাওয়ার নিবন্ধন করেছে। তিনি বলেন, নিবন্ধনের জন্য এখনও 25,480 খালি কোটা রয়েছে। এদিকে বুধবার অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিনকে হজ প্যাকেজ খরচ কমানোর উদ্যোগ নিতে বলেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। চলতি বছর হজের উচ্চ ব্যয় নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের ব্যাখ্যা শুনে বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মঙ্গলবার আদালত প্রশ্ন তোলেন যে, সরকারি নির্ধারিত প্যাকেজের খরচে সাধারণ মানুষ কিভাবে হজ করবে। এতে প্রশ্ন করা হয়, বিশ্বের অন্য দেশের মতো সরকার কেন হজের জন্য বাজেট বরাদ্দ করে না। এবছর সরকারের দেওয়া হজ প্যাকেজ সংশোধন নিয়ে এক রিট আবেদনের শুনানিকালে বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন। এর আগে 1 ফেব্রুয়ারি ধর্ম মন্ত্রণালয় একটি স্মারকলিপিতে 2023 সালের হজ প্যাকেজ ঘোষণা করে। প্যাকেজ অনুসারে একজন ব্যক্তিকে এবছর হজ করতে 6,83,000 টাকা খরচ করতে হবে। 2022 সালে এর পরিমাণ ছিল 5,22,000 টাকা। তো দর্শক, আপাতত আপডেট এ পর্যন্ত। নতুন কোনো আপডেট আসলে আমরা পৌঁছে দেবো আপনাদের কাছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ। কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। খোদা হাফেজ।